ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে আধিপত্য বিস্তার এবং জুয়া খেলাকে কেন্দ্র করে দুগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য উভয় পক্ষের অন্তত 35 জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড গুলি সহ আট জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় কমপক্ষে 40টি ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই যে এটা কাছে পিস্তল আছে।